আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনার কাছে আমি একটা রেসিপি লই আইছি। খসু দিয়া কিলা উড়ি বিষ দিয়া লুফা রান্ধন দেখাইম আপনারে। এখানে দেখতে পারা আমি একটা বড় সাইজের অনিয়ন রাখছি, আর লগে তোরা রসুন রে ইয়ে করে রাখছি, আর দুইটা ছোট ছোট দুইটা তেজপাতা রাখছি। আর ওখানে দেখতে পারা আমার উড়ি বিষ, আর ওই ওখানে আমার খসু গুঁতারে আমি প্রথম জাল দিয়া আর ফানি ফেলাইয়া রাখিছি। আর এখানের মাঝে মশলা দেখতে পারা আমি দিছি অলৈদ 1 চামচ, মরিচ 1 চামচ, আর ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, আর কিছু দিছি না। তো আমি আমার ফানটা বোয়াইছি এখানের মাঝে, আর ফানের মাঝে পড়লে আমি তেলটা গরম করবো, আর গরম হওয়ার পরে রসুন দিলাম। রসুনটা দিয়া চুড়া সময় লাল করবা, বেশি সময় লাগতো না, চুড়া একটু লাল হইত। অমলা খান রসুনটা লাল হয়ে গেলে এখানে জ্বালানি যাইতো না, পেঁয়াজ গুন দিলে এটা। আর ওলে জান কই পেঁয়াজ দেওয়ার পরে আগুনটা ফুল সৈম দিয়া নিজ দি গুড়িয়ে রাখি দিবা, যাতে পেঁয়াজ সব পানি বাড়ি দিবার লাগে। চুড়ার সময় লিডি গুড়িয়ে রাখিছিলাম, আর ওই দেখো কা আমার অনিয়নটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মাঝে আমি আরও একবার লাড়িয়া দিছি যাতে অনিয়নটা মুড়ো ধরে না। তখন আমি আরও থোড়া সময় রাখবো, রাখিয়া মশলাটা দিলাম। আমার পেঁয়াজ গুন দেখুন আর একটু সময় রাখার পরে আর একটু গোল্ডেন ব্রাউন হয়েছে। তো আমি এখানে মাঝে মশলা যতটা রাখছিলাম ওটা আর করে নিলাম। আর আমি লবণ দিলাইছি, আপনার আপনার স্বাদ অনুযায়ী লবণ দিলাইবা। দিয়ে আমি পানি অ্যাড করবো এখানের মাঝে, একটু গরম পানি দিব। দিয়ে আমি এটার ফুল ফ্লেমের মাঝে 2 মিনিট আবার রাখবো। 2 মিনিট রাখার বাদে দেখতে পারে তেলটা উপরে আসছে, মলাহন করিয়া ইয়ে করে নিবা আপনারা। আর এখন বিস্কুট আমি এখানের মাঝে অ্যাড করে নিমু কয়লা, লগে আমি কতো গুণ দিলাইমু যাতে বালায় গুণা হয় দেয়টা একলগে। দিয়া বালা লাড়ি নিবা, আর ওখানে আমি একটা লিড় দিই, এটা গুড়িয়া রাখি দিব। আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি তোরা কাঁচামরিচ দিব, এটার মধ্যে বাঁকা পাতা দিতাম না। দিয়ে আরও তোরা সময় জাল দেওয়ার পরে লামাই দিব। তো আমি এখন কাঁচামরিচ কিন্তু দিলাইম, আপনারা যে মলান জাল খায় ও আপনারা টেস্ট অনুযায়ী দিলাইবা। দিয়া আর লিড় দিয়ে আসলে সে গুড়িয়া দিলাইবা। দেখতে পারা অল্প সময় রাখার পরে খসুর যে পানি আসিল ঠানি গেছে, আর এত না আমি বেশি ঠানাই থামো নাই, আর এটা পানিও লাগছে না দেওয়া। সো অমলান হয়ে গেলে আপনারা লামাই লিবা। আমার তরকারিটা হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখানে লই লিছি দেখতেও পাররা। আশা করলাম আপনারা গেছে আমার ভিডিওটা ভালো লাগবো, আর যদি ভালো লাগিয়া তাকে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা আর শেয়ার করবা, আর যদি কোনো ভুল ত্রুটি হইয়া তাকে মাফ করবা। আসসালামু আলাইকুম।